Hello everybody, assalamu alaikum. Kemon achen shobai? Asha kori apnara shobai onek 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 bhalo achen ar shobai nirapode achen. To ajke ekta special vlog. Special keno seta bolchi jehetu sheet almost chole esheche tai bhablam ajke apnader sathe sheeter pitha recipe share kori. Ar sheeter pitha ta ami always kori to bhablam thik ache ajke ei bochor sheeter pitha ta ektu early shuru kori karon sheet asche. একটা প্রিপারেশনের ব্যাপার আছে তো আজকে আমি দুইটা কঠিন মজার একদম রাজকীয় স্বাদে দুইটা পিঠার রেসিপি শেয়ার করব তো কথা না বাড়িয়ে কি করছি সেটা বলি এখানে আমি দুই কন্টেনার হাফ এন্ড হাফ নিয়েছি এক একটাতে 32 আউন্স করে আছে তো হাফ এন্ড হাফটাকে জাল করে আমি এটাকে বানাবো হচ্ছে খিরা কারণ পাটিসাপটা পিঠা আমি পাটিসাপটার মানে একদম কি বলবো খাটিটা খেতে চাই ওই ধরনের অনেকেই করে সুজি দিয়ে চালের গুঁড়ি দিয়ে খিরসা তৈরি করে সেটা খাবো না তো দুটটা জাল হতে থাকুক এখন আমি যেটা করব করব হচ্ছে মানে পাটিসাপটা পিঠার যে গোলা তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিচ্ছি আর তার সাথে আমি অ্যাড করব হচ্ছে হাফ কাপ ময়দা চালের গুঁড়ির সাথে ময়দাটা অ্যাড করলে যেটা হয় আপনার পিঠাটা খুব সফট হয় অনেক সময় দেখবেন চালের গুঁড়ি দিয়ে করলে পিঠাটা যখন ঠান্ডা হয় এরকম ফেটে ফেটে যায় তো আপনি একটু ময়দা মিক্স করে দিবেন তাহলে এটা ফাটবে না তো এটার মধ্যে এখন আমি দিব খুব অল্প পরিমাণের লবণ আর তার সাথে আমি অ্যাড করব হচ্ছে গুড় আমি এখানে গুড় বেশ খানিকটা জাল করে রেখেছি জাল করে একটু ঠিক হয়ে গেছে এখানে আমি হাফ কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেশ থেকে আনা খেজুরের গুড় তো খেজুরের গুড়টাকে পানি দিয়ে জাল করে নিয়েছি আর তার সাথে আমি অ্যাড করব হচ্ছে পানি এটাতে আমি অল টুগেদার 3.5 কাপ অ্যাকচুয়ালি নট 3 কাপ পানি অ্যাড করেছি তা আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে তারপরে এটাকে আমি কী পরিমাণ মানে ঘন রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠার গোলা যদি খুব বেশি ঘন হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না তখন শুধু ওই রুটিটাই মুখের মধ্যে পড়ে খিরসা মুখে পড়ে না তো গোলাটা তৈরি করে আমি কিন্তু গোলাটাকে রেখে দিব অনেকক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত আমার খিরসাটা রেডি হয়ে যায় খিরসাটা রেডি হলে খিরসাটাকে আমার আবার ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য এই যে দেখেন এটা হচ্ছে একদম পারফেক্ট গোলা তো গোলা হয়ে গেছে গোলাটাকে কভার করে এখন রেখে দিব সাইডে ততক্ষণ যেটা করব সেটা হচ্ছে যে দুধটা জাল করছি দুধটা অনেকটা বয়ল হয়ে ঠিক হয়ে গেছে তো সেই দুধের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে অল্প একটু চালের গুঁড়ো এখানে আমি 3 চা চামচ চালের গুঁড়ি নিয়েছি তার সাথে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব আর আমি ঠান্ডা পানি দিয়েছি কারণ চালের গুঁড়ি দিলে ওইটা একটু ঠিক হবে আর যেহেতু পুরোটাই হচ্ছে দুধ আর এটাকে রাজকীয় করতে আমি আরও কী কী দিব সেটা আজকে আপনারা খুব ভালো করে দেখে নেবেন তো যাই হোক আমি খিরসাটা বানাই তার মধ্যে একটা কথা বলি আমি আমার টাইটেলে একটা কথা লিখেছি আজকে যে চুল রাধে যে রাধে সে চুলো বাঁধে কথাটা কেন লিখেছি সেটা বলি কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ডের সাথে দেশে কথা হচ্ছিল তো বললাম শীত আসছে পিঠাটা খেতে হবে তো ফট করে বলে ফেললো তোরা তো বিদেশের বাড়িতে থাকিস তোরা তো আমাদের দেশের মতো যে দেশে আমরা এত কঠিন কঠিন পিঠা খাই কঠিন পথ মানে বলতে বুঝিয়েছে যে মানে আমরা নাকি সবসময় সহজ পয়তারাতেই পিঠা বানাই লাইক ভাপা পিঠা চিতই পিঠা এইসব পিঠা বানাই আমরা নাকি ট্রেডিশনাল যে পিঠা আছে সেইসব পিঠা বানাই না যেগুলো কঠিন তো কথাটা শুনে আমি লিটারলি একটু অফেন্ডেড হয়েছি আমি বলেছি যে না এরকম কোনো কথাই না আমরা সব পিঠাই খাই এখানে আর আমরা সবটা পিঠাই খাওয়ার চেষ্টা করি যে যতটা করতে পারে এমন না যে বিদেশে বাড়ি থাকি বলে আমরা লেজি আমরা কিছু করতে পারি না তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে এই কথাটা যখন বলেছে এটা তো গায়ে মানে রাখবো না আমি বিদেশের বাড়িতে বসে যে আমরা কঠিন পিঠাগুলো খাই না তার কোনো মানে নেই বিদেশে যারা থাকে সবাই চেষ্টা করে কঠিন থেকে কঠিন রেসিপিগুলো করার জন্য তো যাই হোক ওই কথা বাদ দেই তো সেই জন্য আজকে আমি বললাম ওকে বলেছি যে আমরা যারা কাজ করি বাইরে ঘরে সংসারে আমরা পিঠা বানানোর ক্ষেত্রেও আমরা পারদর্শী আছি তা আমি চালের গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে ওটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ মতো গুঁড়া দুধ আর তার সাথে দিয়েছি চিনি চিনিটা যার যার টেস্ট অনুযায়ী তারপরে যে দেখেন এটা এতটা ঠিক হয়ে গেছে আর এখানে এই যে দেখেন হাতে ফুসকাও পড়ে গেছে খিরসা রেডি হয়ে গেছে খিরসাটাকে এখন ফ্রিজে রাখবো তারপরে করব হচ্ছে আমরা আরেকটা পিঠার প্রস্তুতি তো এটাকে ফ্রিজে রেখে দিয়ে ফিরে আসছি
তো আমার পাটিসাপটা পিঠার প্রিপারেশন শেষ। এখন আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে নকশি পিঠা। এই পিঠাটা আমি আগে অনেকবার করেছি, ইউটিউবে আসার আগে অনেকবার করেছি, বাট ইউটিউবে আসার পরে কখনো করা হয়নি। তো আজকে ভাবলাম এই পিঠাটা করি। যারা ভাবেন বিদেশে বাড়িতে থাকি আমরা সব মেশিন দিয়ে করি, মেশিনের থেকে বের করে আমরা খেয়ে নেই, তাদের জন্য যে আমরা চাইলে সব কিছুই করতে পারি। শুধু একটা জিনিস যেটা আমাদের হয় না, সময়টা হয় না, সময় থাকলে আমরা সবই করতে পারি। আমি এখন পিঠা বানাচ্ছি, এখন কিন্তু রাত বাজে 10:30। আমি আপনাদেরকে ঘড়ি দেখাচ্ছি একটু পরে। তার আগে এখানে আমি কী করেছি দেখেন, গরম পানি করেছি, তার মধ্যে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে একটা কাই করে নিলাম। এটাকে এখন ঢেকে রাখবো, চুলা বন্ধ আছে। তো চুলা বন্ধ করে কাইটাকে একটু পাশে রেখেছি 10-15 মিনিটের জন্য, ততক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে আর চালের গুঁড়িটা ভালো করে কুক হয়ে যাবে। আর এখানে আমি তৈরি করছি শিরা। আজকে আমি করব হচ্ছে গুড়ের শিরার নকশি পিঠা, তার সাথে আমি চিনিও দিব। এখানে চিনি দিয়েছি আর সাথে আমি কিছু খেজুরের যে গুড় বললাম, যে লিকুইড তৈরি করে রেখেছি সেটা দিব। দিয়ে এটাকে খুব সুন্দর করে জাল করে এক তারের শিরার মতো করে নিব। তো শিরাটা হতে হতে আমি এখানে দেখাচ্ছি আমি নকশি পিঠাটা কী দিয়ে করব। তার আগে এখানে এখন যেটা করব, খুব ভালো করে এই চালের গুঁড়িটাকে মানে মথে একদম স্মুথ একটা ডোর তৈরি করে নিব। আর এটা খুব সুন্দর করে হয়ে গেছে। অনেক সময় দেখবেন যে চালের গুঁড়ি দেওয়ার পরে গরম পানিতে একটু ঘিটি ঘিটি থাকে, আছে এরকম কিছুই হয়নি, একদম পারফেক্টলি হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে কাজ থেকে ফিরে এসে মানে আসার পরে কিন্তু পিঠাগুলো তৈরি করা শুরু করেছি, আর বসে থাকিনি। আমার এখনও পর্যন্ত দেখেন কাজে যে কাপড় পরে গেছিলাম সেটাই এরকম পরাই আছে। তো এই যে দেখেন কাই করা হয়ে গেছে, গোলাও করা হয়ে গেছে। আমি নিচ্ছি হচ্ছে টুথপিক, আর আমি এখানে ব্যবহার করব হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল। আর এই দুটা হচ্ছে কি বলে এটাকে, ফুলঝুরি পিঠার স্বাদ যেটাকে বলে, ফুলঝুরি পিঠার রেসিপি, ভাপা পিঠার রেসিপি, কুলি পিঠা মানে স্টিমের কুলি পিঠার রেসিপি, সব ধরনের পিঠার রেসিপি আমার চ্যানেলে আছে। যদি আজকে ভুলে না যাই, আমি লাস্ট ইয়ার কী কী পিঠা করেছিলাম সেগুলোর কয়েকটা রেসিপি আমি আজকে আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। তা আমাদের এখানে তো আর কয়েল নেই, মানে কি বলবো, টিনের কোনো কাট করার ব্যবস্থা নেই, মানে কি বলবো আর কি, এটা কাটার জন্য একটা স্পেসিফিক একটা তিন কোনো একটা কাটার মতো থাকে, সেটা আমার কাছে নেই। সেই জন্য আমি একটা ক্রেডিট কার্ড কেটে অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে দিয়ে কাটারটা তৈরি করে নিলাম। তা এখন যে পার্ট, এটা একটু ধৈর্য সহকারে করতে হয়, আর যার যেমন প্রতিভা সে সেরকম প্রতিভা দিয়ে ডিজাইনটা করে। তা আমার যতটুকু প্রতিভা ছিল আজকে সব উপচে দিয়ে দিয়েছি পিঠার মধ্যে। তো পিঠাটা আপনারা দেখেন, আসলে সবাই ভাবে বিদেশে যারা থাকে সবসময় আমরা ইজি ওয়েতে পিঠাগুলি করে থাকি, আসলে এই কথাটা সত্যি না। ইজি ওয়েতে করি, মাঝে মাঝে করি না যে তা না, হ্যাঁ অনেকেই করে ইজি ওয়েতে। তারপরেও ট্রেডিশনাল যে পিঠাগুলো আছে সেগুলোর কোনো ইজি ওয়ে নাই, এটা তো সবাইকে মানতেই হবে। ইজি ওয়েতে করলে ট্রেডিশনাল যে স্বাদ সেটা পাওয়া যায় না। তা আজকে এই কথাটা শুনে আমার খুব গায়ে লেগেছে যে বিদেশি বাড়িতে যারা থাকে সবসময় তারা সহজ রাস্তায় একদম ইজিভাবে খায়, তাদের মানে আই ডোন্ট নো, আমার কাছে এই ব্যাপারটা খুব খারাপ লেগেছে। যাই হোক, ওই কথা বাদ দেই, আমি পিঠা বানাচ্ছি সেটা দেখেন। তো আমি প্রথমে কাইটাকে একটু মোটা করে 1/2 ইঞ্চির মতো, 1/2 ইঞ্চির একটু কম করে রুটির মতো বেলে নিয়েছি, আর উপর তেল দিয়ে দিচ্ছি। এই পিঠাটা যখন কাটবেন তখন অনেক তেল লাগে। এই পিঠাটা নর্মালি কাটে হচ্ছে খেজুর কাটা দিয়ে, তো আমাদের দেশে তো এখন আমেরিকাতে খেজুর কাটা কোথায় পাবো, টুথপিক দিয়েই করছি। তো এই ডিজাইনটা করা খুবই আমার কাছে তো ইজি লাগে। প্রথমে আমি মানে পিঠাটা কাটার আগে আমি নিজের মন করা একটা সুন্দর নকশা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আগেই বললাম, যার যার মনের মাধুরী, যার যার নিজের কি বলবো প্রতিভার বিকাশটা এখানে ঘটাতে হবে, এরকম একটা ব্যাপার। তো আজকে এই পিঠাটা বানাতে যে দুজন মানুষের কথা আমার খুব মনে পড়ছে, কেন মনে পড়ছে সেটা বলি। মনে পড়ার পেছনে কারণ আছে, কারণ লাস্ট ইয়ার যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম এই পিঠাটা আমি খেয়েছিলাম হচ্ছে নরসিংদী, যে মোড়াদের বাসায়, যে মোড়াদের আম্মা তৈরি করেছিল, আন্টির হাতে পিঠা খেয়ে খুবই মজা লেগেছে। আরেকটা খেয়েছি হচ্ছে তামান্নার বাসায়, যে তামান্না নাসিরের বাসায়, যে ও আমাকে অনেকটা পিঠা তৈরি করে দিয়েছিল, যেটা আমি নিয়েও এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি। তা আজকে আজকে এই পিঠাগুলো বানাতে যে আজকে খুব করে তামান্নার কথা মনে পড়ছিল,
তামানার বাসায় যখন গিয়েছিলাম আমি, তখন আমি পাটিসাপটা পিঠাও খেয়েছিলাম। আর মুরাদের বাসায় যেহেতু নকশি পিঠা খেয়েছি, অনেক খাবার খেয়েছি, তো পিঠা বানাতে বানাতে মানুষ দুজনের কথা খুব মনে পড়ছিল। তো যাই হোক, এই যে দেখেন আমার কঠিন, আমার আজকে বললাম না আজকে যত প্রতিভা ছিল সবই পিঠার মধ্যে ঢেলে দিয়েছি। খুব সুন্দর করে পিঠাটা কেটে নিচ্ছি, এটা আসলে একটা ধৈর্যের ব্যাপার। আর আগেই বললাম যে যেমন ডিজাইন করতে পারলে তেমনই করবেন। আর এই পিঠাটা যখন মানে কাটবেন, একটু তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন কাটতে খুব ইজি হয়। আর না হলে দেখবেন স্টিকি একটু যেটা দিয়ে কাটবেন সেটার মধ্যে লেগে যায়। তো এই যে দেখেন কঠিন পিঠা রেডি হয়ে গেছে। তার অনেকটা পিঠা মানে কি বলবো, ভালো করে দেখাতে গেলে অনেক সময় লেগে যায়। তারপরও আরেকটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটু আরেকটু বড় করে নিয়েছি। আমি ছোট বড় মাঝারি অনেক আকৃতিতেই করেছি, কিছুই করতে হবে না। জাস্ট এই যে টুথপিকটা এক পাশ থেকে দিয়ে আরেক পাশে একটু উঠিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ডিজাইন উঠে গেছে। এটা খুব রকেট সাইজ না, জাস্ট একটু দেখেন খেয়াল করে তাহলেই পেরে যাবেন। আমিও যে হাতে খড়ি দিয়ে আমাকে কেউ শিখিয়েছে তা না, আমি দেখেছি সবাইকে, আমার চাচি জেঠি তারপর ফ্রেন্ডের মাদের ওরকমভাবেই শিখেছি। তা আজকে তো অনেক পিঠার রেসিপি শেয়ার করতে পারলাম না, কালকে ইনশাল্লাহ আমি আরও দুইটা পিঠার রেসিপি শেয়ার করব। তো আজকে দুইটা, কালকে দুইটা মানে উইন্টারের পিঠার রেসিপির পার্ট ওয়ান পার্ট টু করে দিব, কারণ একটা ব্লগে শেয়ার করতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যায়। তো এই যে দেখেন আমি খুব ধৈর্য সহকারেই পিঠাটা কেটে নিচ্ছি। তো এইভাবেই আমি আমার নিজের ইচ্ছা মতো ডিজাইন কেটে পিঠাগুলো রেডি করে নিচ্ছি। এই যে দেখেন কঠিন সুন্দর পিঠা রেডি হয়ে গেছে, আমি তো নিজেই নিজের প্রতিভায় মুগ্ধ। তো এখন পিঠাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব, তারপরে এগুলোকে ভাজবো। তো ঠিক আছে চলেন এখন পিঠাগুলোকে ভাজতে নিয়ে যাই। তার আগে কতটা পিঠা বানিয়েছি, কেমন ডিজাইন করলাম সেটা একটু দেখেন। এই যে দেখেন এ হচ্ছে আমার সবগুলো পিঠা তৈরি করেছি, বেশি হয়নি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, নট ময়দা চালের গুঁড়ি নিয়েছি, তো এই কয়েকটাই হয়েছে। তো এই যে এখন দেখেন রাত বাজে 10:22, আমি এখনও পিঠা বানাচ্ছি। এক পাশে পাটিসাপটা পিঠার প্রিপারেশন, আরেক পাশে নকশি পিঠার প্রিপারেশন। তো নকশি পিঠাটা ভাজতে দিয়ে আমি পাটিসাপটা পিঠাটা শুরু করব। আপনারা কিন্তু এই পিঠাগুলো ভেজে ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন মনে করবেন যে খেতে ইচ্ছা হচ্ছে বের করে শিরাতে ডুবিয়ে নিলেই হবে। আবার ভেজে এটাকে একদম ভালো করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে করে বাইরেও একটা যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন, শুকনো জায়গায় অনেক দিন থাকবে। আর এই যে দেখেন পাটিসাপটা পিঠার গোলা দিয়ে, এটাকে চামচ দিয়ে নাড়ার কিছু দরকার নেই, আপনি প্যানটাকে ধরে একটু এরকম রাউন্ড করলে এটা সুন্দর একটা শেপে চলে আসবে। এটা তখনই সুন্দর ভালো করে স্প্রেড হবে না যখন আপনার গোলাটা খুব বেশি ভারী হয়ে যাবে। আগেই বললাম গোলাটা খুব বেশি ভারী করতে যাবেন না, তাহলে পাটিসাপটা রুটিটা মোটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এই গোলার মধ্যে আপনারা যদি চান, অনেকেই দুধ দেয় কিন্তু আমি দুধ দিইনি, যেহেতু আমি গুড় দিয়ে করছি, গুড় আর তো ময়দা আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করেছি। আর খিরসাটা আজকে কঠিন মজা হয়েছে, কারণ খিরসাটা একদম রাজকীয়র চাইতে বেশি রাজকীয় হয়েছে, যেহেতু এটার মধ্যে আমি কোনো সুজি দিইনি বা আমি এটাকে পায়েস করে নিইনি, যেটা চালের গুঁড়ির পায়েস। তো এটা হচ্ছে পুরোটাই একদম পিওর দুধ, আর এখানে 3 চা চামচের মতো চালের গুঁড়ি আছে, দ্যাটস ইট। আর তার সাথে আমি দিয়েছি হচ্ছে পাউডার দুধ আর চিনিটা, গুড়টা যার যার টেস্ট অনুযায়ী, যদি চিনি দিতে চান চিনি, গুড় দিতে চান গুড়। তো আমি একে একে পিঠাগুলো রেডি করি, তারপরে কঠিন ফাইনাল লুক নিয়ে হাজির হয়ে যাচ্ছি। তো পিঠা যদি রেডি না হয় ফাইনাল লুক কীভাবে দেখাবো বলেন, আপনারা তো ভুল ধরিয়ে দিলেন না। তো এই তো দেখেন আমার পাটিসাপটা পিঠা রেডি, আর এখানে এই নকশি পিঠাগুলো সুন্দর গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে। আর চুড়ার জাল খুব বেশি বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু দুপুরে হয়ে যাবে, ভেতরে হবে না। আর নকশি পিঠাটা খুব ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে। তা আমি একটা ঝাঁঝিতে রেখে দিলাম তেলগুলো ঝরার জন্য। তো তেলগুলো ঝরানোর পরে লাইক 5-6 মিনিটের মতো রেখে দিয়েছি, তারপরে যে শিরাটা দেখেন কতটা সুন্দর ঘন হয়েছে, এই শিরার মধ্যে আমি পিঠাগুলোকে ডুবিয়ে নিচ্ছি। আমি এই পিঠাগুলোকে আজকে ডাবল ডিপ করেছি, প্রথমে এবার একবার ডিপ করে রেখে দিলাম, পরে আবার ডিপ করব। এই যে দেখেন আমার কঠিন রাজকীয় পাটিসাপটা মানে পাতক্ষীরা যেটাকে বলে, আমাদের নারায়ণগঞ্জে বলে পাতক্ষীরা, আমি জানি অন্য অন্য ডিস্ট্রিক্টে কী বলে, একদম অথেন্টিক ক্ষীরা দিয়ে আমি পিঠা করেছি। আর এই যে দেখেন
কঠিন মজার নকশি পিঠা। এটা হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা, রাজকীয় স্বাদে পিঠা রেডি। তো এই হচ্ছে শীতকে ওয়েলকাম জানাতে আমার আজকের প্রথম পিঠা বানানো, মানে বলবো পিঠা বানানোর উৎসব শুরু হলো। তো ইনশাল্লাহ কালকে আরও দুইটা পিঠার রেসিপি শেয়ার করবো, আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে এই পিঠাগুলো কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ভাইয়া চলে এসেছে পিঠা খেতে, তাকে পিঠা খেতে দিতে হবে। তো আপনার ভাইয়া যখন পিঠা খাবে বললাম যে ঠিক আছে একটু তুমি সুন্দর করে একটু মাঝখানে কেটে দেখাও ভিতরটা কেমন হয়েছে। তো আপনার ভাইয়া তর্ষ ছিল না, সে কতক্ষণে খাবে, তো দেখে ভিতরটা খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আজকের এই শীতের পিঠা উৎসবের প্রথম পর্বটা এখানেই ডান করলাম। ইনশাল্লাহ কালকে দেখাবে আরও সুন্দর দুইটা পিঠার রেসিপি নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, আমার আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হচ্ছে কালকে, টিল দেন আল্লাহ হাফেজ।